দর্শক সবাইকে স্বাগত বিডি ফিশিং ইউটিউব চ্যানেলে। তো আজকে আছি বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলন বিলে। এবছরেও শুরু হয়ে গেছে বল ধরার উৎসব, এ সবগুলোই নতুন ভিডিও। বর্ষার পানি যখন কমে যায় তখন চলন বিলের বিভিন্ন ছোট ছোট নালা, নদী, খাল, বিভিন্ন জলাশয়গুলো দেশি মাছের স্বর্গরাজ্য হয়ে ওঠে। সুন্দর গাতেন 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 হ্যাঁ গাতেন প্রচুর বোয়াল মাছ ধরা পড়ছে। কোন দিকে ক্যামেরা তাক করে রাখবো বোঝাই মুশকিল। তবে এবারের বোয়াল মাছের সাইজ অন্যবারের তুলনায় আকারে ছোট। দর্শক কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, এতে আমি খুশি হব। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। এখানে জারি পলতে মাছ ঢুকুক, আসলে যারা এক্সপার্ট মাছটা তারাই ধরে দেয়, কারণ ডুব দিয়ে পানির ভিতরে গিয়ে মাছটা ধরে আবার উঠতে হয়, এটা কৌশল আছে। এখানে সবাই শৌখিন মৎস্য শিকারী, তরুণ, মধ্যবয়সী, একদম বৃদ্ধ, প্রায় সব বয়সী মানুষই এখানে মাছ ধরতে আসে। এই পলতে আইড় মাছ, বোয়াল মাছ, শৈল মাছ, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, তবে বোয়াল মাছটা সবচেয়ে বেশি পাওয়া যায়। দেখেন তো এখনই লাগছে মনে হয়, মাছ খাই ঠিক আছে বলো লাগে।